দেবী। সমগ্র বিশ্ব কিন্তু ইতিমধ্যে করোনার চাষে একেবারে বিধ্বস্ত। এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা যাবে কিভাবে, সেটাই কিন্তু ভাবছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়করা। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বাংলা কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু করোনার হাত থেকে এতদিন পর্যন্ত মুক্ত ছিল, অর্থাৎ বাংলায় সেরকম ভাবে করোনা সংক্রমণের খবর কিন্তু পাওয়া যায়নি। যাদের মধ্যে সম্ভাবনা দেখা গিয়েছে তাদেরকে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছিল বেলেঘাট আইডি হসপিটালে। কিন্তু সম্প্রতি এবং কালকেই কিন্তু ঘটেছে করোনা সংক্রমণের কাণ্ড শহর কলকাতায়। কলকাতায় এক যুবক ফিরেছে কয়েকদিন আগেই, সেই যুবকের দেহে পাওয়া গিয়েছে করোনার সংক্রমণ। শুধু তাই নয়, সেই যুবক এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আমলার ছেলে। প্রশ্ন উঠেছে এখানে, যখন সমগ্র দেশে এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিদেশ থেকে আগমন এবং বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা অবলম্বন করছে, তখন খোদ মুখ্যমন্ত্রীর আমলার ছেলেকেই কেন এই নিষেধাজ্ঞা অমান্য করল, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। সে শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর এই আমলার ছেলে তাকে গৃহবন্দী অবস্থায় রাখার কথা বলা হয়েছিল, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে তিনি কিন্তু রীতিমতো পার্টি করেছেন, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছেন, সব জায়গায় সকলের সঙ্গে মিশেছেন। তাহলে কেন তিনি মানলেন না? এটা কি শুধুমাত্র ক্ষমতাশীল থাকার একটা ফায়দা নেওয়া হলো? প্রশ্ন কিন্তু উঠছে তাই। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় সেনা, ভারতীয় সেনা একজন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন জানা গিয়েছে তিনি গত 25 তারিখে বাড়ি গিয়েছিলেন ছুটি কাটাতে, পয়লা মার্চ পর্যন্ত তার ছুটি ছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পরে তার বাবা সম্প্রতি ইরান থেকে বাড়ি ফিরেছেন এবং ইরান থেকে ফেরার পরে তার বাবার শরীরেও করোনার সম্ভাবনা ছিল। তিনি ভারতীয় সেনা যখন সেনা ক্যাম্পে ফেরত আসেন ছুটির পরে, তখন দেখা গিয়েছে যে তিনি করোনায় সংক্রমিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় সংক্রমিত ভারতীয় সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে জানা যাচ্ছে ইরানে এখনো পর্যন্ত 250 জন ভারতীয় করোনায় সংক্রমিত হয়ে আটকে রয়েছে। আমরা জানি 234 জনকে এখনো পর্যন্ত দেশে ফেরানো সম্ভব হয়েছে, কিন্তু এই যে বাকি 250 জন আটকে পড়েছেন, তাদেরকে কিভাবে দেশে ফেরানো হবে বা তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু ভাবাচ্ছে প্রশাসনকে। কিন্তু ইরানে আটকে পড়া ভারতীয় করোনা সংক্রমিতদেরকে কিন্তু ঠিকমতো আইসোলেশনে রাখছে না ইরানের প্রশাসন, এটাই জানা যাচ্ছে। এমনকি তাদের জন্য ঠিকমতো চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। করোনার জন্য ক্ষতিগ্রস্ত দেশের পর্যটন শিল্প, করোনার প্রভাব সরাসরি পড়েছে দেশের পর্যটন শিল্পে। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত শুধুমাত্র দিল্লিতে এবং দেশের যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে বৃহৎ জনসমাগম এড়ানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছিল প্রশাসন। কিন্তু এবার রাজ্য সরকারও কিন্তু আস্তে আস্তে নিষেধাজ্ঞা জারি করছে এবং যার ফলে মালদার গৌড় আদিনার স্মৃতিসৌধও কিন্তু এবার বন্ধ করে দেওয়া হচ্ছে করোনা ভাইরাস এড়ানোর জন্য। অন্যদিকে করোনা ঠেকাতে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বিভিন্ন আমলা, বিভিন্ন প্রশাসনিক যারা আধিকর্তা রয়েছেন এবং সেই সঙ্গে চিকিৎসক এবং বিভিন্ন হাসপাতাল সুপারদের সঙ্গে তিনি এদিন বৈঠক করেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার এবং বিভিন্ন চিকিৎসকরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বৈঠক তো হলো, এরপরে করোনা ঠেকাতে কতটা সাফল্য লাভ করবে উত্তরবঙ্গ সেটাই কিন্তু থাকছে প্রশ্ন। এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন এবং পড়তে থাকুন কলকাতা টাইমস 24।